জলের ভিতরে পানি ছিল না দুপুর থেকে কারেন্ট ছিল না গতকাল রাত থেকে আর কারেন্ট তো কালকে রাত থেকে ছিল না ভিতরের অবস্থা বলতে এখনো পানি ওভাবে নামে নাই হলের ভিতরে এখন কর্দমাক্ত আছে পানি নাই শুধু হলের সামনে এটুকুই পানি আছে এটা কালকে রাত 8টার পর থেকে মানে 8:30টার দিকে আমি যখন হলে আসি তো 8:30টা থেকে এরকম পানি ছিল পুরোটাই পানি ছিল আর এর আগেও একবার বৃষ্টি হয়েছিল তখনও হলের ভিতরে সেম অবস্থা ছিল পানি ওই বৃষ্টিটা মাত্র 1 ঘন্টা কি 1.5 ঘন্টার মতো বৃষ্টি ছিল তাতে এরকম পানি জমে গিয়েছিল ভিতরে যে একদম পানিগুলো ছিল সেটা কিছুক্ষণ আগে কমেছে সারা দিন মানে 2টা পর্যন্ত এরকমই ছিল পানি আর কারেন্ট তো কালকে রাত থেকে ছিল না কিছুক্ষণ আগে আমি একটা মানে কিছু সময়ের জন্য টেম্পোরারি মনে হয় বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে এখন পর্যন্ত জানি না তারা চেষ্টা করছিল সকাল থেকে আমরা অনেকবার বলা হয়েছে কারেন্ট কেন নাই বলছে পানি না কমলে কারেন্ট দেওয়া যাবে না তো এখন পানি কমার পরে কারেন্ট এখন দিয়েছে খাবারের পানি এখন আছে গোসলের পানি আমাদের কিছু কিছু ফ্লোরে ছিল কিছু কিছু ফ্লোরে ছিল না তো এই জন্য অনেকেই সাফার করেছে প্রচুর ভাইয়া এটা হচ্ছে রাত 12:30টা পর্যন্ত মানে এখানে পুরো বৃষ্টি হয়েছে তো সকাল রাতটাটা পুরোই ছিল সকালটাও কোনোভাবেই পানি নামে নাই এখন আস্তে আস্তে এই যে একটু পানি নামতেছে হলের ভেতরে এখন হচ্ছে আপাতত উপরের যে সিঁড়িটা আছে ওখান থেকে পানিটা কিছু কমে গেছে আর মাঝের যে এরিয়াটা ছিল এখানে এখনও পানি আছে বিদ্যুৎ হচ্ছে এখন দিয়েছে বিদ্যুৎ তো কালকে রাত 12টার দিকেই বিদ্যুৎ চলে গেছে সারাদিন নাই আর এখন একটু আগে আসছে দুপুরে শুনেছিলাম যে ওয়াসার মানুষ এসেছিল কারেন্টও তো ছিল না এই 1 ঘন্টা হয় কারেন্ট পেয়েছি কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে কিন্তু অনেক দেরিতে আর এই বিষয়টা নিয়ে এখনো কোনো ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না হলের ভিতরে পানি ছিল না দুপুর থেকে কারেন্ট ছিল না গতকাল রাত থেকে পানি কেবল এসেছে কারেন্ট আসার পরে রুমে রুমে তো আমাদের পানি নেই আমাদের একটা কমন ওয়াশরুম আছে তো সেখানে পানি ছিল না ওয়াশরুমে ছিল না কিচেনেও ছিল না বৃষ্টির নর্মালি যেটা হয় নিউ মার্কেট এরিয়া এমনি ঢালু একটু বৃষ্টি হলেই পানি জমে যায় ইভেন এখন একটু কম কালকে থেকে অনেক বেশি ছিল হলের কি অবস্থা ভেতরে হলের এখন এই যে হাফ ঘন্টা হলো জেনারেটরের মাধ্যমে আসলে পানি আর কারেন্টের জন্য একটু চালাইছে এখন এটা কতক্ষণ থাকবে আমরা আসলে পানি তোলার শর্ট জানি না হ্যাঁ সারাত কারেন্ট ছিল না কারেন্ট ছাড়াই আমরা হচ্ছে ছিলাম কর্তৃপক্ষ এতক্ষণ তো কোনো ব্যবস্থা ছিল না এই যে এখন হলের ভিতরে যে বিদ্যুৎ আর পানির যেটা সমস্যা ছিল এখন মোটামুটি সলভ হলের ভেতরে এখন কর্দমাক্ত আছে পানি নাই শুধু হলের সামনে এটুকুই পানি আছে সারারাত বিদ্যুৎ ছিল না 11:30টার পর থেকে ছিল না 4টার দিকে আসছে খাবার পানি কিছুক্ষণ ছিল না 1-2 ঘন্টা মতো এখন আবার আসছে ভেতরের অবস্থা বলতে এখনও পানি ওভাবে নামে নাই কারেন্ট একটু আগে আনার ব্যবস্থা করলো আর ক্যাম্পাস থেকে পানি এসে দিয়ে গেছে আপাতত বাসার পানি কিছুটা খাওয়ার জন্য এই রাত থেকেই মানে বৃষ্টি এখানে অল্প কিছু হইলেই সবসময় পানি থাকে তার মধ্যে কালকে তো একদম ঝুম টানা 2-3 ঘন্টা বৃষ্টি পড়ছে তো যা পানি সবই জমে আছে না না কালকে থেকেই মানে বিদ্যুৎ নাই আবার হচ্ছে নিচতলাতে পানি পুরো ঢুকে গেছে নিচের ফ্লোরে যারা ওরা সবাই উপরে গিয়ে যার যার পরিচিত ছিল তাদের রুমে থাকছে আমরা তো ভাবছিলাম যে চলে আসবে কারণ হলে তো একটা নেই এতক্ষণ কারেন্ট না এরকম কখনোই হয়নি খাবার সবাই তো সাধারণত রান্না করে অন্যান্য রুমে যেমন গ্যাস সিস্টেম আমাদের হচ্ছে আবার কারেন্ট হিটার তো ওটা না থাকায় হিটারও নাই যার ফলে হচ্ছে কেউ রান্না করতে পারে নাই ক্যান্টিন অনেক ভিড় ছিল খাবার পাওয়া যায় নাই টাইমলি দোকানও খুলতে পারে নাই দোকানে পানি ঢুকে গেছে সব মিলিয়ে একটা মানে পানি একটু আগে থেকে কমছে তাও না মানে পুরো একদম গোড়ালিরও উপরে এখনও অনেক অনেক পানি অনেকটা পানি গতকালই এর থেকে 7:42 থেকে পানি আর সারা রাতই পানি এবং এখনও পানি আছে যে আপনার সামনে তো দেখতেই পারছেন পানি আছে নিচে হলে হলের ভিতর পানি কুইতমৈত্রী হলের ভিতরে পানি এবং ওই যে বিদ্যুতের যে ঘরটা আছে ঘরে দিয়ে তো পানি ওটা পানিতেই ইয়ে গেছে এই জন্যই বন্ধ রাখছে এই যে এখন এখান থেকে কী করছে এই ইসির থেকে সোশ্যাল ওয়েলফেয়ার থেকে আপাতত ডুপ্লিকেট লাইন দিয়ে চালাচ্ছে কারেন্ট ওই ইয়ের নষ্ট তো মেন ইয়ে নষ্ট এখন কী করে আনবে এখন আপাতত ফ্যানগুলো চালাচ্ছে এতে পানি উঠবে না এই লাইনে পানি উঠবে না খাবার পানি উঠবে না সারা রাত ছিল মেয়েরা তো ইয়েতে ছিল আর সারা রাত কর্মচারীরা তো কষ্টে ছিল এই যে আমাদের গার্ডরুমই এখানে পানি হয়েছিল ওই যে ওই পর্যন্ত পানি ছিল ওই সমস্ত গার্ডরুমই পানি হলের ভিতরে রাস্তাগুলোতে পানি